এক নাম্বার সাক্ষী হইল আমার মেয়ে, এবং আমার, হ্যাঁ, আমার এই মামলায় এক নাম্বার সাক্ষী হইল আমার মেয়ে, এবং আমার জামাতা খুন হয়েছে। আমার আমার মেয়ে জামাইকে বাঁচানোর জন্য যে আপ্রাণ চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে, এটা ভিডিও এবং গণমাধ্যম সব জায়গায় এটা দেখা হয়েছে। এই তারপরেও এই এই মেয়ে যে জীবনের ঝুঁকি নিয়ে যা করছে ছেলের বাঁচানোর জন্য, তা বাঁচাইতে তো পারলো না, কিন্তু পরবর্তীতে সে এক নাম্বার সাক্ষী, 18 দিন পরে সে আসামির কাঠ গড়ায় কেন? আমার প্রশ্ন এখানে। মোজাম্মেল হোসেন, নিশ্চয়ই এই প্রশ্নটির উত্তর আমরা কারো কাছে না কারো কাছে পাবো। একটু আমাদেরকে বলবেন যে মিন্নির শ্বশুর বাড়ির মানসিক ভারসাম্য তো হারাই ফেলাইছে, তারে টর্চারিং করা হয়েছে, তারপরেও শেষ প্রশ্ন আছে। জি বলেন। হ্যাঁ, মিন্নির শ্বশুর বাড়ির পক্ষ থেকে কি আর কোনো রকমের যোগাযোগ করা হয়েছে আপনাদের সাথে? আমাদের সাথে কোনো যোগাযোগ তারা রক্ষা করে নাই। আমরা দাফন কাফন ওখান থেকে করে আসছি, এরপর আমার বাসার পাশের মসজিদে আমরা দোয়া অনুষ্ঠান করছি আমার জামাইয়ের জন্য, তাদের কোনো সহযোগিতা পাই নাই, আর তারা আমাদের অ্যাভয়েড করে চলে। তারা আমাদের এই যারা এই এই মামলাটাকে মামলাটাকে যারা ভিন্ন খাতে নেওয়ার জন্য যারা পায়তারা করে, তাদের সাথে সে হাত মিলাইছে। আমার সর্বশেষ প্রশ্ন আপনাকে, আপনাদের কি এখন কোনো ধরনের হুমকি দেওয়া হচ্ছে বা কোনো পক্ষ থেকে? হ্যাঁ, হুমকি দেওয়া প্রায়ই, মোটরসাইকেলে বাসার বাসা ফলো করে পাশ দিয়ে ঘুরে ই করে, কোনো সুযোগ পাইলে হয়তো আমাদেরকে মারিও ফেলাইতে পারে, এরকম একটা হুমকি আছে। আমি চাইছি কালকে আমি থানায় গিয়ে একটা জিডি করবো, এই মর্মে আমি জিডি করব যে আমার ফ্যামিলির কারো কোনো সমস্যা হইলে যারা জীবিত থাকবে বাইসিয়া, এরা এটা আর ই করতে পারবে, যে শনাক্ত করতে পারবে যে কাজ কারা করতে পারে, আমি তাদেরকে বললে যাবো এরকম। মোজাম্মেল হোসেন, আপনি কি আর কিছু বলতে চান? আর আমার একটু আরেকটু কথা বলার সুযোগ দিয়েন। এরপরে এক নাম্বার সাক্ষী, প্রত্যক্ষদর্শী, শহরে হাজার হাজার মানুষ থাকা সত্ত্বেও কেউ সাক্ষী দিতে রাজি না, জীবনের ভয়ে কেউ সাক্ষী দেবে না, প্রভাবশালী মহলের ভয়তে কেউ সাক্ষী দেবে না, কিন্তু আমার মেয়ে হলো এক নাম্বার সাক্ষী। এই এক এই এক নাম্বার সাক্ষীকে আজকে আজকে দেখেন এই কুচক্রান্তে আজকে তাকে আসামি করা হলো কেন? এবং এই বরগুনার যে সবচেয়ে যে নামি দামি দুইজন লিডার, এই লিডার এগো আত্মীয় স্বজন এখানে জড়িত, তাদের কুকর্ম ঢাকার জন্য মামলাটা অন্যদিকে প্রবাহিত করার জন্য, মামলার আসামিকে আড়াল করার জন্য, মামলার আসামিকে বাঁচানোর জন্য আজকে এইটা আমার মেয়েকে আসামি করিয়া জানো ও সাক্ষী দিতে না পারে, এই জন্য তারা এইটা করছে। মোজাম্মেল হোসেন, ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশে যত আইনজীবী আছে, বুদ্ধিজীবী আছে, যত মেধাবী লোক আছে, স্বজনপ্রীতি যত লোক আছে, জি, এদের কাছে আপনি একটু আমার আমার এই নিবেদনটা আপনি পৌঁছেবেন, যাতে আমি সঠিক বিচার পাই এবং তদন্ত করা হয়। মোজাম্মেল হোসেন, আমরা বুঝতে পারছি, আমরা আপনার নিশ্চয়ই আপনার এই আবেদন কিংবা দাবি অবশ্যই যাদের যাদের কাছে আপনি পৌঁছাতে চাইলেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নিশ্চয়ই তাদের কাছে পৌঁছে গেছে।